31 सितंबर 1972 को मेट्रो रेलवे के निर्माण कार्य की नींव पूर्व प्रधानमंत्री स्वर्गीय श्रीमती इंदिरा गांधी ने रखी थी। 1984 24 अक्टूबर मेट्रो प्रथम कोलकाता डाना विस्तार करल उत्तर दक्षिण दिशा। पाताल रानी सम्पर्के मानुषेर बांधा उच्छ्वास से 1984 थेके। आज 38 साल बाद मेट्रो रेलवे को क्षेत्रीय रेल का सम्मान देने का यह पहल वाकई हर्ष से भरा हुआ और अभूतपूर्व। यू आर गोइंग टू गेट अ गिफ्ट फ्रॉम रेलवे एंड दैट मेट्रो रेलवे इज गोइंग टू बी अ जोनल रेलवे। 2014 आज से 30 বছরের তারুণ্যে ভরা, নানান বাধা কাটিয়ে গুটি গুটি পায়ে 3 থেকে বেড়ে আজ সে 27 কিলোমিটার। কবি সুভাষ থেকে নোয়াপাড়া মেট্রোর মুকুটে 24টি পালকুপি স্টেশন, প্রতিদিন 600,000 যাত্রীর এপার থেকে ওপার যাওয়ার এক বিশ্বস্ত পরিবহন, কলকাতাবাসীর 10-12 বছরের অপেক্ষা সহ্য করা কষ্টের বিনিময়ে মেট্রো তাদের আশা অনুযায়ী প্রদান করে চলেছে 30 বছরের অবিচ্ছিন্ন পরিষেবা। ছুটি নেয়নি এক দিনে, সিগন্যালিং, মেট্রো নিরাপত্তা, এসি রেক সবকিছু নিয়ে কলকাতা মেট্রো ক্রমাগত উন্নত মানের পরিষেবা প্রদানে বদ্ধপরিকর। তাই সে আজ কলকাতার ব্রিজ কমবন মেট্রো 24তম নবীনতম স্টেশন নোয়াপাড়া পাল্লা দিতে পারে বিশ্বমানের যে কোনো মেট্রো স্টেশনের সাথে। মেট্রো আপনাদের ভালোবাসে, আপনারাও মেট্রোকে ভালোবাসুন, ভালোবাসুন কলকাতার এই গল্পকে।